Hey everyone, কেমন আছো তোমরা সবাই? ফিরে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। গাইস, দেখতে পাচ্ছ এখানে কিছু টয় ভেহিকলসের পার্ট ছড়ানো ছিটানো রয়েছে। তো আজকে কিন্তু আমি এই ভেহিকলগুলোকে অ্যাটাচ করে বা অ্যাসেম্বল করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করব। তো গাইস, প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই অ্যাট্রাকটিভ স্পাইডারম্যান কার পার্টসটা, যেটা একটা স্পাইডারম্যানের কার পার্টস। দেখো কতটা অ্যাগ্রেসিভ লুক আর কতটা সুন্দর স্পাইডারম্যান শেপ দেয়া আছে এই কারের পার্টটার মধ্যে। তো গাইজ, আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এই নিচের যেই পার্টটা রয়েছে সেই পার্টটাকে কিন্তু অ্যাটাচ করব। দেখো নিচের পার্টটা আমি পয়েন্ট অনুযায়ী দিয়ে দিলাম, আর এবার কিন্তু গাইজ আমার এই স্ক্রুগুলো দিয়ে এইটাকে টাইট করে দিতে হবে। গাইজ, এদিকে দুইটা দিলাম, এই পাশে দুইটা দিচ্ছি গাইস, আর এবার কিন্তু গাইস টাইট করে দিব। গাইস, ওয়াও গাইস, দেখো এই নিচের অংশটা কিন্তু আমি জুড়ে দিলাম বা টাইট করা হয়ে গিয়েছে আমার। আর এবার কিন্তু আমি হুইলগুলোকে অ্যাটাচ করব। তো এই কারের হুইলগুলো হচ্ছে এগুলো। প্রথমে আমি পেছন দিকেরটা অ্যাটাচ করছি। আর এবার এখান থেকে একটা স্টিলের এই অংশ নিয়ে গাইস, তারপরে আমি এই হুইলটাকে অ্যাটাচ করব। এবার কিন্তু দুই পাশের হুইলটাকে একসাথে ধরে আমার চাপ দিতে হবে গাইস, তা না হলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে অ্যাটাচ করা হুইলগুলো। প্রথমে হালকাভাবে দুইটাকে চাপ দিয়ে এবার কিন্তু সম্পূর্ণভাবে আমি কমপ্লিট করে ফেললাম আমার সেই স্পাইডারম্যান রেসিং কার। গাইস, কতটা অ্যাগ্রেসিভ লুক, কতটা সুন্দর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু সম্পূর্ণভাবেই আমি কমপ্লিট করে ফেললাম অ্যাসেম্বল করা বা অ্যাটাচ করা। তো গাইস, আমি এটাকে রেখে দিচ্ছি আর চলে যাব এরপরে পরবর্তী যে ভেহিকল রয়েছে সেটায়। আর এই পার্টটা আমি হাতে নিলাম, দেখো এটা একটা অটোরিকশার পার্ট হবে। তো গাইস, আমি প্রথমে এটার যে রুফটা রয়েছে সেটা লাগাবো, আর এই জন্য আমাকে এই স্টিলগুলোকে এইখানে দিয়ে দিতে হবে। দুইটা স্টিল অলরেডি লাগানো রয়েছে, আর দুইটা স্টিল আমি লাগিয়ে দিলাম, আর এই অংশগুলো আমি এখন এটা দিয়ে দিব। আর এরপরেই কিন্তু আমি এই স্টিলগুলোর উপরে আমার রুফটাকে লাগাতে পারবো। দেখো রুফটা আমি হাতে নিয়ে নিচ্ছি, গাইস এটা কিন্তু একটু সেন্সিটিভিটি রক্ষা করে তারপরে লাগাতে হবে, অলরেডি কিন্তু একটা পড়ে গিয়েছে আবার। দুইটাকে আমি প্রেস করে দিয়েছি, এটা হচ্ছে তৃতীয়টা, আর তারপরে যে চতুর্থটা সেটাও আমি এখানে সুন্দর করে দিয়ে দিব। গাইস, আমি এখানে রেখে নিলে হয়তোবা আমার জন্য বেটার হবে। গাইস, এবার কিন্তু হয়ে গেল উপরের রুফটা লাগানো। আর এবার কিন্তু এইখানে এই সামনের অংশটা লাগাতে হবে। দেখো সামনের অংশটা লাগানোর জন্য এইখানে কিছু গার্ড রয়েছে, এই গার্ডে গাইস আমি প্রথমে এই দিকটাতে দিয়ে দিচ্ছি। এবার আমি গার্ডে গার্ডে বসিয়ে দিব। ওয়াও,
গাইস যদিও একটু কঠিন এই অটো রিকশাটাকে অ্যাসেম্বল করা, তারপরেও কিন্তু আমি প্রায় 80% কমপ্লিট করে ফেলেছি গাইস। আর এবার কিন্তু আমি সামনের দিকে যে হুইলটা রয়েছে সেই হুইলটাকে লাগিয়ে দিব। দেখো এখানে হুইলটা লাগানোর জন্য আমার এই পিনটাকে দিতে হলো, আর তারপরে এই পিনের সাথেই কিন্তু আমি হুইলটাকে অ্যাটাচ করলাম। ওয়াও, এখন কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল আমার এই ইলেকট্রিক অটো রিকশাটি অ্যাসেম্বল করা, যেটা একটু জটিল ছিল অ্যাসেম্বল করা, তারপরেও কিন্তু আমি মোটামুটিভাবে কমপ্লিট করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো গাইজ এটাও রেখে দিচ্ছি, আর সর্বশেষ যে ভেহিকল পার্ট সেটা হচ্ছে এই পুলিশ এসইউভি টাইপের কার বা পাজেরো টাইপের কার, পাজেরোই বলতে পারো, পাজেরো মডেলের। তো গাইজ আমি এটাকে দিয়ে দিচ্ছি এখানে। গাইজ এটার সাথে কিন্তু এই অংশটা আগে জুড়ে দিতে হবে। হ্যাঁ, আর এবার এই উপরের দিকের অংশটা দিতে হবে গাইস। দেখো ইয়েস, এটা কিন্তু আমি পয়েন্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। এবার জাস্ট তোমাদের এই স্ক্রুগুলোকে যদি টাইট করে দিয়ে দেখাই তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো চলো স্ক্রুগুলোকে টাইট করি আগে। গাইস আমি কিন্তু স্ক্রুগুলোকে অলরেডি টাইট করে দিয়েছি, আর এবার কিন্তু হুইলগুলোকে অ্যাটাচ করবো গাইস। হুইলগুলো খুবই সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে হুইলগুলো। দেখো কতটা কালারফুল আর কতটা এগ্রেসিভ হট হুইল গাইস। ওয়াও, দেখো কমপ্লিট হয়ে গেল। আর এবার কিন্তু এই আগের কারের মতো এই কারটাতেও স্টিলটা দিয়ে দিব, তারপরে স্টিলে দুই পাশে ধরে হুইলগুলোকে আমি প্রেস করব, আর প্রেস করার সাথে সাথেই হয়তোবা হুইলগুলো অ্যাটাচ হয়ে যাবে। একটু ব্যালেন্স করে দিতে হচ্ছে, কারণ ব্যালেন্স না করলে হচ্ছিল না। গাইস কমপ্লিট হয়ে গেল আমার এই পাজেরো মডেলের এসইউভি পুলিশ কারটি। দেখো এটা কিন্তু অফ রোডেও ইজিলি চলবে, বোঝাই যাচ্ছে যে এটা অফ রোডের জন্যই হয়তোবা বানানো হয়েছে পাজেরো মডেলের এই এসইউভি পুলিশ কারটি। কতটা সুন্দর, কতটা এগ্রেসিভ লুকিং। আর এইদিকের ছিল এই স্পাইডারম্যান কারটা গাইস, এগুলো কিন্তু স্যান্ড দেখতে পাচ্ছ, স্পাইডারম্যান রেসিং কার। আর এখানে ছিল হচ্ছে সেই ইলেকট্রিক অটো রিকশাটি গাইস, এটাও কিন্তু আমি অ্যাসেম্বল করেছি। তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।